তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস ইলেভেনের তরঙ্গ গতি অধ্যায়ের প্রবলেম সেট 1-এর 14 দাগের অঙ্ক থেকে নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে 13 দাগ পর্যন্ত হয়েছে। তো 14 দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো, একটি তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল টু সাইন 2 × t − x মিটার হলে তরঙ্গটির বিস্তার, বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের কাছে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে আর তরঙ্গটির বিস্তার, বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এই অঙ্কটির সমাধান করব এখন। আচ্ছা, আমাদের কাছে প্রথমে তরঙ্গের সমীকরণটা যেটা দেওয়া হয়েছে, তরঙ্গের সমীকরণটি যেটা দেওয়া হয়েছে, কী দেওয়া হয়েছে, ওয়াই ইকুয়ালস টু সাইন 2 × t − x মিটার দেওয়া হয়েছে। তো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এখন আমরা জানি যে কোনো জলতরঙ্গের সমীকরণটা কি জানি, ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π λ vt − x, এটাকে 2 নম্বর দিলাম। এখন আমরা 1 আর 2-এর তুলনা করছি, 1 ও 2-এর তুলনা করে পাই। 1 নম্বর এবং 2 নম্বরের যদি তুলনা করি তো দেখো, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই দুটো সমীকরণ থেকে এর জায়গায় কি হবে দেখো, সাইনের আগে কিছু নাই মানে 1 আছে, তো এ এবং এ ইকুয়াল টু কি পেয়ে যাবো আমরা, 1, ঠিক। তো তারপর কি পেয়ে যাবো, 2π λ সমান আমরা সাইন কত আছে 2, এটা পেয়ে যাবো, 2π λ সমান সাইন 2। তারপর ভি, বেগ ভি সমান কত পেয়ে যাবো, এখানে টি আছে, টি এর সহগটা কে আছে এখানে 1, এখানে টি এর সহগ কে আছে ভি, তো দুটো থেকে আমরা কি কি পেয়ে যাবো, ভি ইকুয়াল টু 1, ঠিক। তো আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে ল্যামডার মানটা বের করতে পারবো, এখানে 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাবে, পাই বা 3.14। অতএব আমাদের বিস্তার কত হলো 1 মিটার এবং বেগ কত হলো 1 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্যটা কত হলো 3.14 মিটার, বুঝলে? তো এই ছিল তোমাদের অঙ্কটি। তো আমরা পরবর্তী অঙ্কটি দেখব। তো পরের 15 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, লাল বর্ণের আলোক তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 10⁻⁷ সাইন 7.5 × 10⁻¹⁴ × t − x/3 × 10⁻¹⁰ এত সেমি। তরঙ্গটির দৈর্ঘ্য কত, আমাদের কাছে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া হয়েছে এবং তরঙ্গটির দৈর্ঘ্য চাওয়া হয়েছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তো আমরা এই অঙ্কটির সমাধানটা করবো এখন। বন্ধুরা, অঙ্কটিতে আমাদের লাল বর্ণের তরঙ্গের সমীকরণটা কি দেওয়া হয়েছে, লাল বর্ণের তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল টু কি দেওয়া হয়েছে, 10⁻⁷ সাইন 7.5 × 10⁻¹⁴ × t − x/3 × 10⁻¹⁰, এটা তো এই সমীকরণটা আমাদের দেওয়া হয়েছে। এখন আমরা জানি যে কোনো চলতরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন 2π λ vt − x, ঠিক। তো এটা জানি। আচ্ছা, এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 2 নম্বর দিলাম। আচ্ছা দাঁড়াও, এখানে একটু আমাদের একটু কারসাজি করতে হবে, এটা পরে লিখছি। এখন দেখো, এই 1 নম্বরটাও কেটে দিচ্ছি, এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিব, দেখো কীভাবে, ওয়াই ইকুয়াল টু আমাদের কাছে 10⁻⁷ সাইন কি আছে, 7.5 × 10⁻⁴ পাই আছে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কি আছে, 3 × 10⁻⁰ আছে, আমরা এই 3 × 10⁻⁰টাকে কমনে নিয়ে নিচ্ছি। তো কি করছি, আমরা নিচে থেকে 3 × 10⁻⁰টাকে কমন নিয়ে নিলাম, তো আমাদের এখানে কি পড়ে থাকবে, 3 × 10⁻⁰ t − x, একদম কিছু না, শুধুমাত্র ওই 3 × 10⁻⁰টাকে আমরা কমন নিয়ে নিয়েছি। আবার যদি এটাকে ভিতরে করো তো দেখো, এটা এটা কেটে যাবে, শুধু টি টিকবে, তারপর এটার সঙ্গে এটা ভাগ হয়ে যেতে গেলে কী হবে, x/3 × 10⁻⁰, তার ফলে আগের লাইনটাই ফিরে আসবে। এবার এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা জানি
যেকোনো তল তরঙ্গের সমীকরণ ওয়াই ইকুয়াল টু এ সাইন টু পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা আমাদের জানা আছে, এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম। এখন এক ও দুইয়ের যদি আমরা তুলনা করি তো তুলনা করে কি পাবো, এক ও দুইয়ের তুলনা করে কি পাবো, এ বিস্তার এক। আচ্ছা দাঁড়াও, আমাদের কাছে চাও কি আছে, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য, তো আমাদের দেখো এই টুকুটা এবং এই টুকুটা তুলনা করলেই তো আমরা সেটা পেয়ে যাব, অর্থাৎ টু পাই বাই ল্যামডা, তখন আমরা কি পাবো 7.5 × 10⁴ পাই বাই 3 × 10⁴, ঠিক তো, এখানে পাই পাই ক্যান্সেল আউট হয়ে যাবে, বা ল্যামডা ইকুয়ালস টু কত হবে আমাদের, ল্যামডা ইকুয়ালস টু হবে 3 × 10⁻ বাই ইন্টু টু বাই কত হবে, বাই কত হবে 7.5 × 10⁴, এটা ক্যালকুলেটারের সাহায্যে তোমাদের ক্যালকুলেশান করতে হবে। এটা ক্যালকুলেশান করো, এটা ক্যালকুলেশান করে তোমরা পেয়ে যাবে 8 × 10⁻⁵ সেমি, ল্যামডার মান কত পেয়ে গেলে 8 × 10⁻⁵ সেমি, অর্থাৎ আমাদের তরঙ্গের দৈর্ঘ্যটা কত হলো 8 × 10⁻⁵ সেমি। তোমরা পরবর্তী অঙ্কটি দেখবো। তো বন্ধুরা আমাদের পরবর্তী 16 দাগের অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো, একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 110 হার্জ এবং বেগ 330 মিটার পার সেকেন্ড, তরঙ্গ গতির অভিমুখে দুটি কণার দশা পার্থক্য 45 ডিগ্রি হলে তাদের মধ্যে দূরত্ব কত। দশা পার্থক্য আমাদের দেওয়া হয়েছে, কম্পাঙ্ক দেওয়া হয়েছে এবং বেগ দেওয়া হয়েছে এবং তাদের পথ পার্থক্য অর্থাৎ দূরত্ব মধ্যবর্তী দূরত্বটা চাওয়া হয়েছে। তো বন্ধুরা আমাদের 16 দাগের অঙ্কটিতে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক শব্দ তরঙ্গের কম্পাঙ্ক এন ইকুয়ালস টু কত দেয়াছে 110 হার্জ, এটা আমাদের শব্দ তরঙ্গের কম্পাঙ্কটা দেওয়া হয়েছে এবং শব্দ তরঙ্গের বেগ দেওয়া হয়েছে, বেগ ভি ইকুয়ালস টু কত দেওয়া হয়েছে 330 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া হয়েছে। এখন আমরা জানি ভি সমান এন ল্যামডা, এখান থেকে আমরা ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি, নিব ল্যামডা সমান কী পাবো আমরা ভি বাই এন, ভি কত আছে 330 বাই এন কত আছে 110, এটা কাটতে গেলে কত হয়ে যাবে 3, এটা কাটাকাটি করলে 3 হয়ে যাবে, অর্থাৎ আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হলো, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 3 কি 3 মিটার, 3 মিটার হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা। এখন আমাদের কি দেওয়া হয়েছে দশা পার্থক্য, দশা পার্থক্যটা দেওয়া হয়েছে, দশা পার্থক্য কত দেওয়া হয়েছে 45 ডিগ্রি, এটা আমাদের দশা পার্থক্য দেওয়া হয়েছে। আচ্ছা দশা পার্থক্য সমান তোমরা কী জানো, টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এটা তো দশা পার্থক্যর ফর্মুলা, টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য 45 ডিগ্রি। আচ্ছা টু পাই বাই ল্যামডা, ল্যামডা এর মান কত পেলাম 3 × পথ পার্থক্য, পথ পার্থক্য ঠিক তো সমান কত হবে আমাদের 45 ডিগ্রি, বা পথ পার্থক্য সমান আমাদের কত হবে, পথ পার্থক্য সমান 45 ডিগ্রি × 3/2 × π অর্থাৎ কি 180 ডিগ্রি, এটা ক্যালকুলেশন করতে হবে এবার তোমাদের, এটা এটা কাটলে কত হয়ে যাবে 4 অর্থাৎ 3/8, এটাই তো এই মানটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 0.375 মিটার বা 37.5 সেমি, অর্থাৎ আমাদের পথ পার্থক্য অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা কথা বলে 37.5 সেমি। তো আমরা পরবর্তী অঙ্কটি দেখছি এখন। তো বন্ধুরা পরের 17 দাগের অঙ্কটিতে কী বলা আছে দেখো, একটি বড় দেওয়াল থেকে কিছু দূরে তীব্র শব্দ করলে হাফ সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শোনা যায়, দেওয়ালটির দূরত্ব কত। শব্দের বেগ আমাদের দেওয়া হয়েছে 330 মিটার পার সেকেন্ড। প্রশ্নটা বুঝো আগে কি বলছে, একটা বড় দেওয়াল আছে সেটা থেকে কিছু দূরে তীব্র শব্দ করা হচ্ছে এবং হাফ সেকেন্ড পরে তার প্রতিধ্বনিটা শোনা যাচ্ছে, অর্থাৎ শব্দটা কত দূরত্ব অতিক্রম করছে, দেওয়ালের দেওয়ালেরটার কাছে একবার যাচ্ছে তারপর আবার ফিরে আসছে, ঠিক তো, অর্থাৎ দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে আমার আর দেওয়ালটার মধ্যবর্তী দূরত্বের, ঠিক তো। তো এবার আমরা অঙ্কটির সমাধানটা করব। তো 17 দাগের অঙ্কটির ক্ষেত্রে আমাদের শব্দের বেগ ভি ইকুয়ালস টু দেওয়া হয়েছে 330 মিটার পার সেকেন্ড, এটা আমাদের দেওয়া হয়েছে। এখন আমরা ধরে নিই, ধরি দেয়ালটির দূরত্ব
এ মিটার, এটা আমরা ধরে নিলাম এ মিটার মিটার। এখন দেখো তুমি যদি এখানে থাকো এবং দেওয়ালটা যদি এখানে থাকে, এই ডিস্টেন্সটা যদি এ হয় তবে শব্দর প্রতি শব্দটা কতক্ষণ তোমার কানে আসার সময় আসার পরে কতটা দূরত্ব অতিক্রম করছে, একবার যাচ্ছে এখানে তারপর আবার ফিরে আসছে, অর্থাৎ কি টু এ দূরত্ব অতিক্রম করছে, ঠিক তো? টু এ দূরত্ব অতিক্রম করবে, ঠিক তো? অতএব শব্দ টু এ দূরত্ব অতিক্রম করার পর তোমার কানে প্রতিধ্বনিটা আসছে, টু এ দূরত্ব অতিক্রম করার পর করার পর প্রতিধ্বনিটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে, প্রতিধ্বনি শোনা যায়, টু এ দূরত্ব অতিক্রম করার পর আমরা প্রতিধ্বনিটা শোনা যাচ্ছে। এখন আমরা হাফ সেকেন্ডে অতিক্রান্ত শব্দ দ্বারা হাফ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করে নিয়ে কত হবে, ভিটি। তোমার ফর্মুলা জানো, ভিটি অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা হাফ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে, হাফ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে, এই টু এ দূরত্বটাই তো অতিক্রম করবে, হাফ সেকেন্ডে প্রতিধ্বনি শোনা যাচ্ছে, অর্থাৎ কি হাফ সেকেন্ডে টু এ দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ টু এ সমান ভিটি। ভি কত আছে, 330 ইন্টু টি, ঠিক তো? টি এর মান তো টি টি কত আছে, হাফ, এটা কাটলে কত হবে 165, বা এ ইকুয়ালস টু 165 বাই 2 সমান 82.5 মিটার, অর্থাৎ দেওয়ালটির দূরত্ব কত, 82.5 মিটার। তো আমরা পরবর্তী অঙ্কটি এখন দেখব। তো বন্ধুরা পরে 28 আগের অঙ্কটিতে কী বলেছে দেখো, সমুদ্রের কোনো একটি স্থানের গভীরতা 1 কিমি, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত একটি জাহাজ জলের নিচে যে শব্দ করলো তার প্রতিধ্বনি কতক্ষণ পর শোনা যাবে, জলে শব্দের বেগ দেখেছে 1.5 কিমি পার সেকেন্ড। দেখো কী বলা হয়েছে, এখানে সমুদ্রে কোনো একটি স্থান আছে সেটার গভীরতাটা 1 কিমি আমাদের দেওয়া হয়েছে, তারপর কী বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে একটা আওয়াজ করা গেল তো তার প্রতিধ্বনি কতক্ষণ পরে শোনা যাবে, এবং আমাদের শব্দে জলে শব্দের বেগটা দেওয়া হয়েছে। আমরা এই অঙ্কটির সমাধানটা করছি। এখন আমাদের অঙ্কটির ক্ষেত্রে গভীরতাটা দেওয়া হয়েছে, গভীরতা ইঞ্চ ইকুয়ালস টু কত দেওয়া হয়েছে, 1 কিমি, গভীরতা দেওয়া হয়েছে ইঞ্চ ইকুয়ালস টু 1 কিমি, এবং জলে শব্দের বেগ দেওয়া হয়েছে, শব্দের বেগ যেটাকে আমরা ভি দিয়ে বলছি কত দেওয়া হয়েছে, 1.5 কিমি পার সেকেন্ড, এটা দেওয়া হয়েছে, ঠিক তো? এখন তোমরা দেখো এখানে যদি ওই স্থলটা থাকে আর এই ডিস্টেন্সটা মানে এখানে ধরো সমুদ্র শেষ হচ্ছে, তো এখানে কত হচ্ছে ইঞ্চ, সমুদ্র তল এটা মানে নিচের নিচের পৃষ্ঠ নিচের তলটা ইঞ্চ ইঞ্চ গভীরতা পর্যন্ত আছে এটা, ঠিক তো? এখন দেখো এখান থেকে একটা শব্দ করলাম, শব্দটা ইঞ্চে আসবে তারপর আবার ইঞ্চে যাবে, তো ইঞ্চ উচ্চতায় যাবে, তো শব্দ দ্বারা অতিক্রান্ত দূরত্ব কতটা হচ্ছে, 2 ইঞ্চ, ঠিক তো? শব্দ দ্বারা বলছি জাহাজ, শব্দ দ্বারা বলছি জাহাজ দ্বারা, জাহাজটা 2 ইঞ্চ দূরত্ব অতিক্রম করবে তারপরেই তো যাবে। দেখো তোমরা ডায়াগ্রামটা তো এই টাইপেরটা জানো, জাহাজটা যতক্ষণ 2 ইঞ্চ দূরত্ব অতিক্রম করবে ততক্ষণে শব্দটা শোনা যাবে, অতএব জাহাজ 2 ইঞ্চ দূরত্ব অতিক্রম করার পর শব্দ শোনা যাবে, ঠিক তো? তো প্রতিধ্বনি শুনতে আমাদের কত সময় লাগবে, প্রতিধ্বনি শুনতে প্রয়োজনীয় সময় কত সময় পর আমরা প্রতিধ্বনি শুনতে পাবো, কত সময় টোটাল ডিস্টেন্স কতটা অতিক্রম করছে জাহাজটা, 2 ইঞ্চ বাই কি, 2 ইঞ্চ বাই ভি, ভি ভি অর্থাৎ কি আমাদের বেগটা কত আছে, ভি ভি দেখলাম, এখন 2 ইঞ্চ, 2 ইঞ্চ এর মান 1 এবং ভি এর মান 1.5, এটা এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে এটা 1.3 সেকেন্ড হচ্ছে আমাদের, 1.3 সেকেন্ড। তো আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং।